আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আইটিভ ছিল আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত জরুরি। সেটি কি? রিভিউ খারিজ, শিক্ষক নিয়োগের 35 ঊর্ধ্বদের আবেদনের সুযোগ। দৈনিক শিক্ষা প্রতিবেদক 2 ফেব্রুয়ারি 2023 দৈনিক শিক্ষায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত জরুরি। যদি আপনি একজন শিক্ষক নিয়োগে আবেদন করে থাকেন, তাহলে আপনার জন্য আরেক ছোট রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেল তিনবিস আছেন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। শিক্ষক পদে নিয়োগ পেতে 35 ঊর্ধ্ব নিবন্ধিত আবেদনের সুযোগ দিয়ে দেওয়া রায়ের উপর NTRCA করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন ফুল কোর্ট রিভিউ খারিজের আদেশ দেন। রিটকারী প্রার্থীদের আইনজীবী জাহাঙ্গীর কবির দৈনিক শিক্ষা ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগে শিক্ষক নিয়োগের বয়সসীমা ছিল না। পরে 2018 খ্রিস্টাব্দের MPO নীতিমালা জারি করে শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়স 35 নির্ধারণ করা হয়। পরে 35 ঊর্ধ্ব নিবন্ধিত রিট মামলা করেন। রিট মামলার শুনানি শেষে হাইকোর্ট MPO নীতিমালা জারির আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছিলেন তাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে রায় দেয়। পরে সেই রায় চ্যালেঞ্জ করে আপিল করে NTRCA। আপিলের হাইকোর্ট রায় বহাল থাকে। পরে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ও বিশেষ গণবিজ্ঞপ্তিতে MPO নীতিমালা জারির আগে অর্থাৎ 2018 খ্রিস্টাব্দে 12 জুনের আগে যারা নিবন্ধিত হয়েছিলেন তাদের শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আপিল বিভাগে সেই রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছিল NTRCA। রিভিউ আবেদন করায় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 2018 খ্রিস্টাব্দের 12 জুনের আগে নিবন্ধিত 35 ঊর্ধ্ব প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগের আবেদনের সুযোগ দেওয়া হয়নি, তবে সে রিভিউটি খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আইনজীবী জাহাঙ্গীর কবি দৈনিক শিক্ষা ডটকমকে জানান, মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ফুল কোর্ট NTRCA রিভিউ আবেদন খারিজ করেছে। আমার ক্লায়েন্টরা নিবন্ধিত, তারা MPO নীতিমালা জারির আগে নিবন্ধন সনদ অর্জন করেছিল। তারা তৃতীয় ও বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমার ক্লায়েন্টরা যখন নিবন্ধিত তখন বয়সসীমা ছিল না, কিন্তু কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিতে পারেনি। পরে বয়সসীমা আসলে আমার ক্লায়েন্ট রিট করেছিল, জাজমেন্ট তাদের পক্ষে এসেছিল। এরপরে NTRCA আপিল বিভাগ মামলা করে, সে জাজমেন্ট আমার ক্লায়েন্টের পক্ষে যায়। পরে NTRCA রিভিউ করা সে রিভিউটি খারিজ করা হয়েছে। তাই আমার ক্লায়েন্ট যারা 2018 খ্রিস্টাব্দে 12 জুনের আগে নিবন্ধিত সনদ অর্জন করেছে তাদের শিক্ষক নিয়োগের আবেদনের সুযোগ পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিরোধী বিরোধীতে স্পষ্ট হয়েছে যে যারা 2018 খ্রিস্টাব্দের যে MPO নীতিমালা জারি করা হয়েছে তার আগে যে আপনাদের 35 ঊর্ধ্বে যারা শিক্ষক ছিল তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া এটি বাঞ্ছনীয় হয়ে গিয়েছে। অর্থাৎ যারা 1 থেকে 13তম রয়েছে, 13তম নিবন্ধন রয়েছে, তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের কোনো বয়সসীমার উল্লেখ ছিল না, যে 35 ঊর্ধ্ব হলেই তাদের আর চাকরিতে আবেদন করা যাবে না। তাই প্রসঙ্গতভাবে তাদের এটি অধিকার হয়ে দাঁড়িয়েছে তারা আবেদন করার, আর মহামান্য আদালতও তাদের সেই দাবিটি পূরণ করেছে। তো দেখা যাচ্ছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফলটি আরও দেরিতে আপনাদের প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এই আইনি জটিলতার কারণে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। তথ্য সকল মাধ্যম থাকুন। আল্লাহ হাফেজ।